হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে স্ত্রী টু সিনেমার প্রথম দিন এবং আগের দিন যে পেইড প্রিভিউ হলো সেটা ইনক্লুড করে কত টোটালি বক্স অফিস হলো সেইটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো স্ত্রী সিনেমাটা 2018 সালে রিলিজ করার পর সেটার মানুষের মধ্যে প্রচুর প্রশংসা সহ মানুষের সিনেমাটার কোয়ালিটিটা খুব ভালো লেগেছিলো, এবং এই ধরনের জনরার কাজ তখন বেশ কমই হতো, এবং ওই সিনেমাটা হওয়ার পর থেকে বেশ কিছু কাজ পরপর এসেছিলো সেই সময়। তাছাড়া অন্যান্য ইন্ডাস্ট্রিতে এই ধরনের কাজগুলো খুব বেশি হতো, কিন্তু তারপরে ওই সিনেমাটা যখন ব্লকবাস্টার হয় তখন ম্যাডক ফিল্মস কিন্তু সেখানে একটা ইউনিভার্স বানাতে শুরু করে। সেটাই ফলাফল হয়েছিলো পরে রুহু আফজা সিনেমাটা, পরে নাম পরিবর্তন রুহি হয়ে এসেছিলো, সেটা ইনক্লুড হয়নি। পরে ভেড়িয়া এবং মুন্সিয়া পরপর এলো, প্রত্যেকটা কিন্তু ব্লকবাস্টার হয়েছে। ভেড়িয়াটা ব্লকবাস্টার হয়নি, তবে ওটা সেমি হিট হয়েছে। কিন্তু স্ত্রী টু সিনেমাটা যেরকম এক্সপেকটেশন ছিল সেগুলো কিন্তু সব ছাড়িয়ে দিয়ে এটা মেগা ব্লকবাস্টার হতে চলেছে, এবং শেষমেশ এটা কিন্তু অল টাইম ব্লকবাস্টার হিসেবে থেকে যাবে। স্ত্রী টু সিনেমাটা উইক 1-এ 61 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছিল। সেখানে স্ত্রী মানে স্ত্রী সিনেমাটা এবং স্ত্রী টু সিনেমাটা কিন্তু বর্তমানে সেই কালেকশনটা একদিনেই ছাপিয়ে গেছে পেইড প্রিভিউ বাদ দিয়ে, এবং সেটা কিন্তু মানে দুর্ধর্ষ একটা ব্যাপার, এবং এতটাই দুর্ধর্ষ যেটা মানে এক্সপেকটেশনের বাইরে। ভেধা খেল খেল মে এই সিনেমাগুলোর সঙ্গে জুটে গিয়ে তবুও মানে পুরো উড়িয়ে দিলে ওদেরকে। তো ওভারঅল যে কালেকশনটা করেছে স্ত্রী টু প্রথম দিনে পেইড প্রিভিউ যদি বাদ দিয়ে বলি তাহলে সেটা 55 কোটি 40 লাখ, এটা নেট বক্স অফিস কালেকশন। আর আগের দিন পেইড প্রিভিউর নেট বক্স অফিস কালেকশন ছিল 9 কোটি 40 লাখ, যেটা একটা হিউজ কালেকশন ছিল। আজ পর্যন্ত পেইড প্রিভিউতে এত বড় কালেকশন কোনোদিনও হয়নি, এবং টোটালি দুটো মিলে নেট কালেকশন হয়েছে 64 কোটি 80 লাখ টাকা, একটা হিউজ হিউজ কালেকশন। এবং এই কালেকশনটা একটুর জন্যে জাওয়ানকে ছোঁয়নি। জাওয়ান ছিল 65 কোটি টাকা, মানে ইনক্লুড যেহেতু এখানে রয়েছে পেইড প্রিভিউ, সেটা যদি বাদ দিয়ে বলি তাহলে সেটা 55 কোটি হবে, কিন্তু পেইড প্রিভিউ যুক্ত করে সেটা 64 কোটি 80 লাখ টাকা। সেখানে জাওয়ান 65 কোটি সামথিং করেছিল, সেটা একটা হিউজ। এবং পাঠান থেকে শুরু করে সেখানে ওয়ার 2, ঠাগস অফ হিন্দুস্তান এই এবং KGF সাথে ব্রহ্মাস্ত্র এই সিনেমাগুলোকে পিছনে ছেড়ে দিয়েছে ওপেনিংয়ে। ভাবা যায় একটা এই ধরনের সিনেমার এরকম হাইপ, এবং টোটালি ক্রস বক্স অফিস কালেকশন যেটা সবাই শেয়ার করেছে, এবং প্রোডাকশন হাউস থেকেও যেটা পোস্টার দেওয়া হয়েছে সেটা হচ্ছে 76 কোটি 5 লাখ টাকা বা 50 লাখ টাকা, 50 কিনা জানি না, 5 শুধু লেখা ছিল। তো এটা কিন্তু একটা বিশাল কালেকশন, যেই কালেকশনটা সম্ভবত মানে এই বছরে অন্য কোনো সিনেমা ছুঁতে পারেনি। এটা হায়েস্ট ওপেনিং থেকে গেল 2024-এর। তো হিউজ কালেকশন তো অবশ্যই, এবং শোনা যাচ্ছে যে পরের দিন মানে বৃহস্পতিবারের পরে শুক্রবার এই সিনেমাটা 30 কোটির কাছাকাছি কালেকশন করতে যাচ্ছে, এবং পরের 2 দিনের টোটাল কালেকশন মিলিয়ে ফার্স্ট উইকেন্ডে এটা 220 থেকে 230 কোটির কালেকশন কিন্তু করে ফেলবে। গ্রস বক্স অফিস কালেকশন এর থেকেও বেশি হতে পারে। তো দেখা যাক এই কালেকশনটা কতটা দূরে কি পৌঁছে, আমরা কত বড় অল টাইম ব্লকবাস্টার একটা পেতে চলেছি। এবং স্ত্রী টু সিনেমাটা যারা দেখেছে তাদের কেমন লেগেছে জানিও, আমি দেখেছি, সিনেমাটা সত্যি দারুণ, এবং সিনেমাটার মধ্যে যে হিউমার, যে ফান, যে ডার্ক মিমগুলো রয়েছে সেগুলো কিন্তু দারুণ। সরি, ডার্ক মিম নেই, মানে সেখানে মিস্ট্রি হরর যে ব্যাপারগুলো সেখানে রেখেছে পুরোপুরি ব্লেন্ড করে কমেডির সাথে, সেটা দুর্ধর্ষ। এবং অক্ষয় কুমার সেখানে একটা আলাদাই রং দিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, তোমাদের কী এক্সপেকটেশন ছিল স্ত্রী টু এর থেকে, এক্সপেকটেশন কী কী পার করেছে না এক্সপেকটেশন অবধি রেখেছে স্ত্রী টু সিনেমাটায়, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, মতামত দিও। তো দেখা হবে এবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ সকলকে।